কেউ যদি সারা রাত জেগে থাকে তাহলে যে কখন তাহাজ্জুদ সালাত পড়তে পারবে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য এসার পর ঘুমানো বা রাত জেগে ওঠার শর্ত হয়েছে না। কেউ নাইট ডিউটি করতেছেন বা সারা রাত জেগে আছেন, তাহলে উনি রাতের শেষ প্রহরে, শেষ প্রহরে মানে রাতের অর্ধেক পার হওয়ার পর বা ওয়ান থার্ড, লাস্ট ওয়ান থার্ডে গিয়ে নামাজ পড়বেন। এমনকি এশার নামাজ পড় থেকে যা পড়বেন সেটাই তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ, তবে শেষের দিকে পড়াটা বেশি উত্তম। আর যদি কেউ ঘুম থেকে উঠে নামাজ পড়েন তো তাহাজ্জুদ মানে হুজুদ থেকে, এর মানে হলো ঘুম থেকে উঠে পড়া, সেটা একেবারে শব্দ শব্দ মিলে গেল, কিন্তু ঘুম থেকে উঠে না পড়লে তাহাজ্জুদ হবে না, ব্যাপারটা সেরকম না। ঘুম থেকে ওঠা ছাড়াও কি হতে পারে, সচরাচর ঘুম থেকে উঠেই হয়, সেই জন্য এটাকে তাহাজ্জুদ বলা, কিন্তু ঘুম থেকে ওঠা ছাড়াও তাহাজ্জুদ হতে পারে না ঘুমায়া। নারী এবং পুরুষের ওযু করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, নারী এবং পুরুষের ওযুর মধ্যে কোনো পার্থক্য নাই। নারীরা যেভাবে ওযু, পুরুষরা যেভাবে ওযু করবে হুবহু একইভাবে নারীরাও ওযু করবে, প্রত্যেকটা কাজ একইভাবে তারা করবে, ওযুতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। বিতির নামাজ পড়া হয়ে গেলে পরে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? বিতির নামাজ পড়ে ফেলছেন সন্ধ্যা রাতে, আল্লাহ তাআলা তাওফিক দিয়েছেন শীতের বড় রাত, ভোর রাতে উঠার সুযোগ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। তবে সাধারণ অবস্থায় যদি মনে হয় যে না রাতে আমি তাড়াতাড়ি শুয়ে যাব, ভোর রাতে আমি উঠবো, এরকম কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, তাহলে আপনি অবশ্যই বিতিরটা শেষে পড়বেন। সুন্নাত দুই রাকাত পড়ছেন, ফরজ পড়ছেন, এশার পরে নফল পড়ছেন, বাসায় চলে যান, এবার আপনি শুয়ে যান, ঘুম থেকে উঠে দু চার রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক হলে এরপরে শেষে বিতির পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আলু আখরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ বিতির রাখবা, এটা সুন্নাত। কিন্তু আগে পড়ে ফেলছেন, পরে সুযোগ হয়েছে, অবশ্যই সেটা ছাড়বেন না, সেটাও করতে পারবেন, সেটা হলো অপশনাল।